आमी आपनाके बोझाते चेयेछि लक्ष्य करे देखा जाए ताई आल्लाह नबी दुनियाते जखन एसेछेन ओनार देखा जाए दूध भाई आब्दुल्ला छिल आर मा हालिमार बाच्चा दूध मा आर दूध भाई आब्दुल्लार पिछने गिये जड़िये धरे बोललेन ओरे आब्दुल्ला आल्लाह दुनियाते पाठियेछे खेला करार जन्य पाठायनि आल्लाह दुनियाते पाठियेछे अमा खलाकतुल जिन्ना ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পৃথিবী জমিনে পাঠিয়েছে আল্লাহর গোলামিত্ব করার জন্য ও আমার মুরব্বীরা অনেক মোটা মোটা কথা বলেছি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আপনার সঙ্গে আমার ব্যবসার কোনো লেনদেন করা নেই আপনার সঙ্গে কোনো বংশের কোনো সম্পর্ক নেই এতটুকু কথা বলতে চেয়েছি আল্লাহর কোরআন বললেন কুনতু খায়রা উম্মাতি নখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহর কোরআন বলেছে বক্তা সাহেব তুমি যখন ওয়াজ করবে এটা ভালো রাস্তা তুমি দেখিয়ে দেবে আর এটা খারাপ রাস্তা তুমি দেখিয়ে দেবে তাই ভালো রাস্তাটা আমি দেখাচ্ছিলাম আর খারাপ রাস্তা আমি দেখাচ্ছিলাম আল্লাহর গোলামিত্ব করার জন্য আমি আপনার কাছে কিছু বলছিলাম আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও চাচাজি আপনার বয়স যদি 70 বছর হয়ে যায় আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার সময় সম্পত্তি জমি জায়গা গুলো থেকে যাবে কে ভাগ নেবে আপনার আল্লাহ ওলাদ ভাগ নিয়ে চলে যাবে ও চাচিমা আপনি কি একটাবার চিন্তা করেছেন চাচিমা আপনার বয়স এখন 70 বছর আপনার বয়স এখন 40 বছর আপনার বয়স এখন 23 বছর আপনার বয়স এখন 55 বছর হয়ে গেছে যৌবনের শক্তিটা কমে গেছে আমরা ইতিহাসে পড়ে থাকি নারীদের যৌন শক্তিটা খুব তাড়াতাড়ি নিভে যায় আর পুরুষের যৌন শক্তিটা অনেক দিন স্থায়িত থাকে আমি আপনাকে বলতে চাই তাহলে একটা চাচিমার বয়স যদি 60-65 বছর হয়ে যায় না আছে তার চেহারা নিদর্শন আর না আছে তার ব্রেন বুদ্ধি আর না আছে তার দেখা যায় যৌবনের কন্ডিশন সব যখন শেষ হয়ে যায় চাচিমা তুমি কি একটা বার চিন্তা করো নিমা তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলে তোমার এলাকার একটা ধমনি বুড়ি তোমার মতো নারী জাত তোমাকে কোলে করে নিয়ে কান্নাকাটি আর আনন্দ করছিলে তুমি তোমাকে কোলে করে নিয়ে কত হাসা হেসেছিল তুমি তখন কাঁদছিলে এরা তখন হেসেছিল কিন্তু কবরে যাওয়ার সময় যদি ইমানদার হয়ে কবরে যাও তুমি থাকবে হাসিতে হাসিতে তোমার ভক্তরা থাকবে কাঁদিতে কাঁদিতে জোরে বলেন সুবহানাল্লাহ একটা মহিলা যখন দুনিয়া থেকে প্রসব হিসাবে চলে আসে ওই বাচ্চাটাকে গোসল করাতে হয় আর সবচাইতে দামি জামা পরানো হয় ওই জামাটা আর কাউকে পরানো হয় না ওরে চাচিমা তুমি একটা বার দেখো মা তুমি যখন ছোট ছিলে তোমার প্রতিবেশী একটা মহিলা তোমাকে লালন পালন করে নিয়ে ভালোবেসেছিল আর দামি জামা পরিয়েছিল তোমার বয়স যখন 18 বছর ছিল বিয়ে করার সময় তোমাকে লাল কিংবা হলুদ শাড়ি পরিয়ে দেওয়া হয়েছিল তুমি যখন মারা যাবে মা তোমাকে আবার কাফনের কাফন পরিয়ে পালকিতে করে খাটে করে নিয়ে আর খাটিয়াতে কবরস্থে নিয়ে যাবে দুনিয়া থেকে বিদায় নেবার পর আপনি মনে করবেন কবরে হয়তো এই দুই ব্যক্তি আমার সাথী হয়ে যাবে বিয়ে করলে একজন দুইজনা খাটের বুড়ি যায় দুদিন তিন দিন চার দিন থাকে তাকে বিদায় করে আবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয় কবরের ভিতরে দুইজন খাটের বুড়ি যাবে মানে খাটের বুড়ি যাবে যাকে বলা হয় খাটের ব্যক্তি ওই দুইজনা দুই সাইডে নেবে মাথার দড়িটা খুলে দেবে পায়ের দড়িটা খুলে দেবে বিসমিল্লাহি অফিসাবিলিল্লাহি ওয়ালামিল্লাতি রসুলুল্লাহ বলে কেবলার দিকে মুখটা ঘুরিয়ে দেবে ও চাচিমা আমি আপনাকে বলি মা যে চুলটা দুনিয়ার যুবককে দেখে পাগল করিয়েছিল আর যে বুকটা দুনিয়ার যুবককে দেখে পাগল করেছিল যে ঠোঁটের কাটিং আর চোখের ইশারা দিয়ে দুনিয়ার যুবককে পাগল করেছিল যে হাতের ইশারা দিয়ে দুনিয়ার যুবককে পাগল করেছিল সব তোমার দুর্বল হয়ে গেল কবরের ভিতরে তুমি চলে যাবে আমার নবী পাক বলেছে যারা ঈমানদার হবে কবরে দেওয়ার সময় কবরে দেওয়ার আগে তাদের হৃদয়টা তাদের অন্তরটা তাদের জবানটা আল্লাহ হাসি ফুটিয়ে দেয় আর যারা বেঈমান কাফের হয়ে যায় কবরের ভিতরে তারা যেতে চায় না ও চাচিমা তোমার যদি 2 বিঘা জমি থাকে মা তোমার মেয়েরা তোমার ছেলেরা ভাগ নেবে তোমার যদি 5 তলা ঘর থাকে তোমার ছেলেরা ভাগ নেবে তোমার 2টো দোকান থাকলে তারা ছেলেরা ভাগ নেবে কিন্তু 5 অক্ত নামাজ যদি আপনি পড়ে যেতে মা পৃথিবীর কোন ব্যক্তি ভাগ নিত না ভাগ দিন ভাগ নিত না আমি আপনার কাছে একটাই কথা বলছি পৃথিবীর জমিনে ধরে নেন আমরা 7 বছর বাঁচবো আমি মফিজুল ইসলাম আমার বয়স 31 থেকে 32 বছর হয়ে গেছে 60 কে আমি 2 ভাগে ভাগ করলাম একদিন
দিন চলে গেছে আর বাকি আছে একদিন। এই একদিনের ভিতরে আমি আল্লাহওয়ালা হয়তো হতে পারিনি, আমি বড় নামাজি হতে পারিনি, আমি বড় মুসল্লি হতে পারিনি, আর তাহলে 30 দিনের ভিতরে 30 বছরে যখন কিছু হতে পারলাম না আর একদিন বাকি আছে 30 বছর, এর ভিতরে যদি আমার সময়টা কেটে যায়, জানি না আল্লাহ কঠিন তিনি আমাকে যদি জিজ্ঞাসা করে ওয়াল উমরিহি ফিমা আপনাহু, আমি তোমার বয়ে দিয়েছিলাম বান্দা কোন কাজে তুমি ব্যয় করেছিলে, ওই দিন আমি লাজবাব হয়ে যাব হাসরের মাঠে আব্বার কাছে গিয়ে বলবো আব্বা আমি আপনার ছেলে এসেছি আপনি আমাকে একটা বার নেকি দাও, আমার আব্বা বলবে কচি আমি তো বিবাহ করিনি আমি কি করে তোমায় নেকি দেব, মায়ের কাছে যাব মা বলবে খোকা আমি এ করলাম তোমার আব্বা আমাকে ছেড়ে চলে গেছিল আমার কোনো ছেলে ছিল না, একের পর এক সকলে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে, দয়ার নবীর কাছে চলে যাবে, আল্লাহ নবী সাজদা অবস্থায় পড়ে কান্নাকাটি করবে, আমার আল্লাহ পাক বলবেন হাবিব ওয়ালাল আখিরাতু খায়রুল্লাক মিনাল উলা, ও আমার হাবিব জেনে রেখে দাও দুনিয়াতে তোমার আমি কষ্ট দিয়েছি কিন্তু আখিরাতে এখানে কষ্ট করার জায়গা না, ও আমার হাবিব একবার মাথা তোলো তোমার যাকে পছন্দ হয় যার প্রতি ভালোবাসা লাগে তার হাতটা ধরে তার জান্নাতে যাওয়ার জন্য আমি তোমায় অনুমতি দান করলাম, এ আমার জওয়ান যুবকেরা আমার আল্লাহ যদি হাসরের মাঠে বলে ও আমার হাবিব তোমায় যারে ভালোবাসা দেওয়া হয় তোমার যার প্রতি মহাব্বত ভালোবাসা লাগে তার হাতটা ধরে দয়ার জান্নাতে যাওয়ার জন্য আমি তোমায় অনুমতি দিলাম, কি করে আমার নবী আমার হাতটা ধরে জান্নাতে দেবে, আমি নবীর প্রতি সালাম পড়ছিলাম আমি বেদাত বলে দাঁড়িয়েছিলাম জনগণের মার খাবার ভয়েতে জবান ফুড়ে নবীর নামে আমি সালাম পড়িনি, আমার নবীর নামে আমি কুৎসিত বোধ করেছি, আমি নবী দিবসে 5 টাকা 10 টাকা দিতে পারি না, দোয়া তো দূরের কথা আর যারা দিয়েছে আমি বলেছিলাম এটা শিরিক বেদাত এটা ফজল খরচা, নবী দিবস দিয়ে কি হবে, ওরে আল্লাহর বান্দায় একটা বার বুকে হাত রেখে তুমি বলো দুনিয়ার পিস্তল পাকিস্তান কবরস্থান তোমাকে ঠেকাতে পারবে না, দয়ার নবী আমার হাদিস শরীফে বলেছে আনা সাইয়্যিদু উলদি আদম ইয়ামাল কিয়ামা, কিয়ামতের দিন তোমার আব্বা তোমার মা তোমার পীর মাশায়েখ ওলি আউলিয়া তামাম প্রধান মেম্বার আর মুফতি আলেম হুজুর ইমাম বক্তা ওয়াইজিন কেউ তোমাকে বাঁচাতে পারবে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে আমার আল্লাহ হবে বিচারপতি আর আমি রসুল হব বন্ধনকারী, জোরে বলে আর একটু জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মা আমিনার ঘরে যাব সেইখানে আখিরি জামানার নবীকে পাবো, মনের কথা সব বলিব সে যে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহ হুম্মা সাল্লি আলা, ধরে পড়ো না বাবা পড়ো পড়ো ধরে পড়ো বাবা মন খুলে পড়ো বাবা ওয়ালা নবীর বাড়ি যেতে চাও না চাও না, নবীর বাড়ি যেতে মদিনা শরীফে যেতে মন চায় না চায় না, চায় তো চায় চায়, আপনি যখন জমজমের পানি পান করবেন আল্লাহ নবীকে ফারেস্তা জিবরিল এসে বলবে হাদিস শরীফে এসে ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যাকে পানি পান করাচ্ছেন ইনি হলো আপনার শত্রু মোনাফেক, আল্লাহ নবী আইদিয়া খুব হাতটা ঘুরিয়ে নেবে তখন কি হবে, হাসরের মাঠে রসুল যখন সাফাত করার জন্য ছুটবে তখন আল্লাহ রসুলকে বলা হবে ফারেস্তা জিবরিল হুজুর ইনি আপনার এগনেস্ট ছিল, রসুল তার কাছে মুখটা ঘুরিয়ে নেবে আর নবী যার দিক দিয়ে মুখটা ঘুরিয়ে নেয় পৃথিবীর কেউ নেই তাকে জান্নাত দেবে, আর নবী যার দিকে একটাবার মিসকে হাসবে কেউ নেই তাকে ক্ষতি করবে, ঠিক না বেটি কি হবে বাবা সেই দিন কি হবে, খুব সাবধান আল্লাহ জীবনে অনেক বক্তৃতা শুনেছেন আমি একটু সমাজের জন্য কিছু বলেছি, আমার সঙ্গে একটা নাথ শরীফ পড়ি বাবা একটা নাথ শরীফ পড়ি পড়বো আমি একা পড়ব না আপনারা পড়বেন আমরা সবাই মিলে পড়বো একটু ছোট করে শুধু আপনাদের বেশি বলতে দেবো না, নবীর বাড়ি যাবেন মস্তানি করে না পাগলের মতো হয়ে আইসক্রিম পাগলের মতো ছিল না জুব্বাটি পাগড়ি আমার আল্লাহ রসুল দিয়েছিল আর আবু জাহেল মস্তানি হয়েছিল সব নাশ হয়ে গেছে
সর্বনাশ। নবীর বাড়ি যাব পাগল সাজিয়া বলবেন ততটুকু, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া এতটুকু বলতে পারবো তো? পিছন থেকে ছেলেরা বলতে পারবেন তো? নবী শান রসুল বলেছেন, আমার নামে যারা নাত গজল আবৃত্তি করে আমার আল্লাহ ফারেস্তা জিবরিল দিয়ে ওদের প্রতি রহমত নাজিল করে দেয় বলে সুবহানাল্লাহ। কোনো সমস্যা নেই। বললো নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, বললো নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, বললো নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, জোরে জোরে নবীর